Merry Christmas from our little Santa. খুব ভালো হচ্ছে না? কেশে দেখিয়ে দিলাম যে আমার বুকে এখনো কফ আছে, শ্বাসকষ্ট হচ্ছে, কফ আছে, কাশি হচ্ছে। আজকে যাব এখন ভাত আর মাছের ঝোল করতে, তো চলো গোটা দিনটা সাথে থাকবে। আর কুত্তুষি আসবে আজকে আমার কাছে, তাতাই মামা মুখে নিয়ে আসবে। কালকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেটা তো যেতে পারবো না, বাড়ির অন্য সবাই মিলে যাবে, তো তোমরা যাবে। সেটা ইচ্ছেও ছিল আমার, একটা ভেবেছিলাম রিল বানাবো কিন্তু হলো না। যাই হোক, আজকে আবার সন্ধেবেলায় পাড়া এক জায়গায় পাপাই তার ছেলের মনে হয় জন্মদিন নিমন্ত্রণ আছে, সেখানে যাব। সব কথাকে আমি এখানে বলবো, চলো 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 সাথে থাকো। তো যাওয়ার কথা ছিল অদিতিদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে সামনে বছর। তো মানে আমার নিজেরই ছোটো ভাই, এতই ছোটো তার, সে এখন আর নেই, তো বড়ো হয়ে গেছে, তার বিয়ে ঠিক করার জন্য পাকা কথা বলার জন্য যাওয়ার কথা ছিল। কিন্তু যাই হোক, কুটুসকে তো আর একা লিখে দিয়ে আমরা যেতে পারি না সবাই মিলে, তো সেই জন্য আমি থেকে যাচ্ছি। আর আজকে করবো মাছের ঝোল, কালকে একটা মাছের ঝোল করেছিলাম, আর আজকে হচ্ছে বড়দিনের আগের দিন, আগের দিনের সন্ধ্যেবেলা আর কি। তো মাছটা যেটা করেছিলাম মাছের ঝোল, তোমরা অনেকেই আমার থেকে রেসিপিটা জানতে চেয়েছিলে, তো আমি রেসিপিটা কী বলবো, তো আজকের ব্লগে ভাবলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো, অথচ কীরকম খেতে হয় বলো তো, তোমার বিয়েবাড়ি দুপুরবেলা যে লাঞ্চে যে মাছের ঝোলটা দেয় সেরকম খেতে হয়। তো চলো একদম একদম কম সামগ্রী দিয়ে বানানো এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এইগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লঙ্কা, দেখো কি সুন্দর, প্রত্যেকটা দেখতে খুব সুন্দর চকচক। আচ্ছা তারপরে বাকিগুলো করে নিয়ে আসছি, আমার শাশু ওখান থেকে ডাক দেবে, আমার লেকচার আসছে। যাই হোক, তোমরা কাবুলিওয়ালা কি দেখেছো? কাবুলিওয়ালাটা দেখো, এগুলাদের বহু আগে আমার কলকাতায় যখন গেছিলাম, মজা আমাকে মজা পেয়েছে জন্য আমার বোন হয়, তো গেছিলাম যখন, তখন ও বলেছিল তোমাদের সাথে শেয়ার করেছিল নতুন একটা সিনেমা আসতে চলেছে, নাম বলতে পারিনি, তো ও বলেও ছিল হ্যাঁ মিশনের সাথে অ্যাক্টিং করেছে, তো ছবির নাম কাবুলিওয়ালা, সেটা রিলিজ করে গেছে। সেখানে ও বড় মিনির ক্যারেক্টারটা করেছে, মানে ছোটোবেলার মিনির সাথে কাবুলিওয়ালার যে সম্পর্ক, তারপরে আবার কাবুলিওয়ালা ফিরে আসবে যখন শেষই একদম শেষ গল্প যারা করেছে তারা জানো বা দেখেওছো, তো সেই বড়োবেলার মিনিটাও করছে। সেখানে ওর বাবা হয়েছে আবির, মা হয়েছে সোহিনী, এবং আর প্রথম অভিনয়ে যার সাথে ওর ডায়ালগ থ্রো, সেটা হচ্ছে ডায়লগ বেশি না থাকলেও যেটুকুনি আছে ডায়লগ, মানে শুধু কথা বলাটাকে ডায়লগ বলে না, না বলেও এক্সপ্রেশনটাই হচ্ছে আসলে ডায়লগ, তো সেটাতে ওর বিপরীতে ছিল মিঠুন চক্রবর্তী, এর থেকে বড় পাওয়ার তো কিছু হয় না প্রথম থেকে। আর এত বড় একটা মানে প্রোডাকশন হাউসের তরফ থেকে হচ্ছে, আর হয়েওছে, সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। কালকে তো দেখলাম সুদীপ্তাদিও বললো, দেখলাম যে ওর রিভিউ দিয়েছে, খুব ভালো অ্যাক্টিং করেছে, শেষের দিকটা তো সবার খুব ভালো লেগেছে, ভালো অভিনয় করেছে বলেই সবার ভালো লেগেছে। তো তোমরাও যারা এখনো অবধি দেখোনি বড়দিনে কোন সিনেমাটা দেখবে ভাবছো, তো এই কাবুলিওয়ালাটা প্লিজ একবার হলেও দেখো আমার জন্য, কারণ আমার বোন আছে সৃজা মানে মজা, আর ওর অ্যাকাউন্ট নেম এখন শ্রী ভট্টাচার্য, তোমরা চাইলে ওকে ফলো করে নিতে পারো, দেখতেও পারো। ও তো দেবে ইয়েতে কাজও করছে, দেখেছিলে তো নিশ্চয়ই ব্লগে, দেবে অ্যাজ এ কাস্টিং ডিরেক্টরও দেবের প্রোডাকশনে আছে। তো চলো আগে আমি ভাতটা বসিয়ে নিই, তো সেই মতন আমি চাল নিয়ে নিচ্ছি। রোজ আমাদের ধরো 3 কৌটো চাল নিলে দুপুরের ভাত হয়ে যায়, আর এটা আমার ঠাকমাকে দেখতাম 3 বার ওই লাস্টে চালটা তুলে রাখতো। মা কাকিমাদের করা নিয়মগুলোর নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে তাই না? এই দেখো, যখন আমাদের ঘরে চাল বাড়ন্ত হবে বা কোনো কিছুই বাড়ন্ত হয়ে যাবে, তখন একটু একটু করে সঞ্চয় করে রাখা সব জিনিসগুলো একদিন কাজে আসে। কড়াইটা গরম হওয়ার পরে এবার তেলটা ঢেলে দিচ্ছি, তোমরা যেরকম পরিমাণে তেল ঢালবে সেই অনুযায়ী হবে। মাছগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দেব, মাছের গায়ে নুন হলুদ আর তার সাথে একটু তেল লাগিয়ে নিলে আর মাছ ফাটে না ভাজার সময়, তবুও আমি ডিরেক্ট মাছ তেলে ছাড়ি না, হাতে ফুসকা পড়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য।
মাছ ভাজা কমপ্লিট একটা পাত্রে তুলে নিয়ে রেখে দিচ্ছি এবং এই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে নুন মাখানো ছিল এবং কড়াইয়ে এবার আমি একটু হলুদ দিয়ে দেব। ও, বলতে ভুলে গেছিলাম, আর একটা ছোট্ট বাটির মধ্যে আমি কিন্তু মশলাগুলোও গুলে নিচ্ছি, একটু হলুদ, একটু জিরে, আর ওই এভারেস্টের চিকেন মশলাটা আমি সবসময় যখন রান্না করি একটু করে দিই, তাতে না ওই ধাবা স্টাইলের গন্ধটা আসে। এবারে আমি এই ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা যে কোনো রেড মির্চ পাউডার ব্যবহার করতে পারো, যেহেতু আমরা খাই না তাই দিইনি। দেখে নিই ভাতটা কতটা হলো, আরও একটুকুন সময় হবে, চাপিয়ে রেখে দিয়েছি। এইবার তেলে তেজপাতা আর যেহেতু শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা হতেই রসুনটা আগে দেব। রসুন ভাজাটা ভালো করে হবে, বেশি রসুনের গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজগুলো দেব এবং তার মধ্যে একটু আদাও দিয়ে দেব। আমি না সবসময় পেঁয়াজ ভাজার এই পর্যায়ে চিনি আর নুনটা দিয়ে দিই, চিনিটা আগে দিই কারণ যাতে একটু রং আসে। এবার ওই গুলে রাখা মশলাটা আমি এর মধ্যে কষাতে লাগলাম। দেখো আমি দুটো হাতেই না রান্না করার সময় এরকম করে ফেলি, দু হাত লাগিয়ে দিই। আচ্ছা, এইবারে আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়নের মধ্যে লবঙ্গ আর ছোটো এলাচ আর একটা দারচিনি অল্প করে দিয়েছিলাম এবং কেটে রাখা টমেটোগুলো। আগে আমি ওই গোটা গরম মশলাটা ফোড়নে দেবো না, ওটা পুড়ে গেলে না গন্ধটা ওই জিরের সাথে মিশে অন্যরকম হয়ে যাবে, এই মাছের ঝোলের গন্ধটার জন্য ওটা একটু পরে দিই। আর এইভাবে এখন আমি একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি, এই ধরো বড় চামচে দু চামচ, আর তার সাথে ধোয়া টক দইয়ে জলটাও অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াবো যেন কোনো রকম টক দইয়ে ওই দানা দানা পাকানো ভাবটা না থাকে। একটু কষানো হয়ে গেলে ভাজা আলুগুলোও দিয়ে দেবো। চাইলে তোমরা এই রকম এই অবস্থায় যে কোনো সবজি দিয়েও এই রান্নাটা করতে পারো, চাইলে পনির বা মশলাটা যা দিয়েছি সেগুলোকে নিয়ে তোমরা যাই করো কিছু দিয়ে এই পর্যায়ে আলু দিয়ে করতে পারো। এরপর একটু জল দিয়ে নিলাম, এইবারে দেবো নুন আর চিনি। আমি জল দেওয়ার সময় আর আগে দিই না কখনো, জল দিয়েই দিই। তো এই সময় নুন আর লঙ্কা চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর চিনিও যতটা লাগবে। এবার একটু ফুটে গেলে আমি মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না, মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য একটু খুলে খুলে এসছে। তারাও দেখি ভাতটা বোধহয় হয়ে গেছে, জল দিলাম। এবার আমি ভাতটা আগে মাঠটা গেলে নিই, ওটাও হয়ে গেছে। মাছের একটু ঝোল টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। হ্যাঁ, একদম কমপ্লিট। এবার আমি গ্যাস বন্ধ করলাম, এই হয়েছে মাছের ঝোল। চলো দুপুরে খাবো, স্নানটা করে আসি আগে। রান্না কমপ্লিট, এবার স্নানে যাব, দেখি তারপরে খাওয়ার সময় তাদের সাথে দেখা হচ্ছে। দেখো এই রান্নায় তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল মির্চ ইউজ করতে পারো। বাবা, এখানে একটা চিটচিটি মোড়ে পড়ে আছে দরজায়। ফেলে দেবো না, ওরম ভাবে তো করো, তাহলে তো বেশি লাল রঙটা আসবে কালারের জন্য। কিন্তু আমরা যেহেতু খাই না, আর কালকে গিয়েছিলাম যখন একটা লাল লঙ্কা ছিল সেই জন্য একটু লাল হয়েছিল, বাট আজকে আর কোনো লাল লঙ্কা পাইনি বাবা। থ্যাংক ইউ সানলেট। কোথায় ফেলেছি? তোমরা বলো দাদার কাজ পরিষ্কার, পড়ানো হয়ে গেছে, তারপরে এগুলো তোলে। আচ্ছা, ইঁদুরটাকে কে লাশ উদ্ধার করবে? বোর্ডটা মুছে রাখলে না কেন? বোর্ডটা তো পরের বার যখন যাবে শক্ত হয়ে। ও, জানি না, আমাকে একটা ভুল বুঝিয়েও দিতে পারে, আমি জানি ভুল বুঝিয়েছে। কোনো কাজ সময় করে না, কোনো কাজের জন্য ওর কাছে সময় নেই। কি ছিঁড়ে ফেললে বলো? দেখেছো, কোনো সময় বোঝে না তো, এখন এটা ভাজ করছে খেতে না গিয়ে। খেতে চলো, উফ, সেটা তো আগে করনি কেন? তুমি মাঠে বসছিলে কেন পড়িয়ে? আরে ওই একটুখানি এটা করে যেতে, নিজের কাজ করে যায় না, এটাই হয়েছে বক্তব্য। আমি কাউকে কোনো কাজে বাধা দিই না, কিন্তু নিজের কাজটা করে করো। চলো খেতে যাই। মে তো টুপু টুপু। হ্যাঁ, তোমাদের ছিল। ঠিক আছে খা। আচ্ছা, আমরা খেতে বসলাম, মেয়ে দেখো পুরো ভাত মারছে। আমি আজকে
বুঝতে তো পারছি না, খাচ্ছ খুব ভালো লাগে। পেঁয়াজ করি তো সারা বছর হয় না, পেঁয়াজ তো খাই, পেঁয়াজ করি চলো এখন খাইয়ে দিয়ে আসি এদেরকে। এই চারটে নিয়ে গেলাম, আসবো সন্ধ্যেবেলা আরো বাকি জিনিস নিয়ে, তখন দাম দিয়ে দেবো, ঠিক আছে? নিয়ে যাই কারণ বাসনারি এসে গেছে, রান্না করবে বলেছি, একটু কড়াইশুঁটি কচুরি করতে, তো এগুলো তো লাগবেই তাই না? দেখো আমাদের দাদা খেলছে, খেলা দেখছে এখন। এবার দেব না, দেব না, দেব দি দি কি বাবা, তার মধ্যে আবার গা হাত পা চুলকায়, এই যে দিয়ে দিলাম, দাঁতটা দেখ না, দেখতে লাগছে, উই বাবা উই রে দি দি, খুব রাগে না কেন, উই দেব তাহলে অনির্বাণকে দিই, এটা অনির্বাণকে দেব, বাবাইকে বাবাইকে দেবো, উরে বাবা রাগ করবে না, হাঁচি দেবে, দি দি মেরি ক্রিসমাস ফ্রম আওয়ার লিটল সান্তা, সান্তা পুরো, ওরে বাবা রে রাগি সান্তা, বাবা রে। আচ্ছা আমি তোমাদের ক্যামেরায় যারা রয়েছে তাদেরকে বলছি, আমার সাথে একজন কথা বলছে, সে আসামে থাকে, এবার তোমার নাম বলে দাও। আমার নাম ঋতুশ্রী মহন্ত, আমি আসাম থেকে বলছি, আমি বিকে খুব ভালোবাসি, আর আমি বাংলায় তো ভালো জানি না, খুব ভালো জানো, খুব ভালো জানো, দুদিন পরে তখন তুমি দেখতে পারবে। একদম, তোমার যদি কখনো কোনো হেল্প লাগে আমায় ফোন করে দিই, দিদি এটা হয়েছে এবার কি করবো, দিদি এটা আমি বলে দেবো। অবশ্যই পারবে, দেখো তোমার মধ্যে কত সুন্দর ইচ্ছে রয়েছে, তুমি পারবে, দেখো পারবে, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। হওয়ার পর আমি চেন্নাই শিফট হবো, মানে আমার বর মানে ওখানে থাকে। চলো এখন রেডি হচ্ছি, শাড়িটা পরেছি, আর রেডি হয়ে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে, চলো রেডি হয়ে, এই যে হয়ে গেছে রেডি, শাড়ি পরেছি, গয়না পরেছি, মেকআপ আমার কাছে কিছু ছিল না, লিপস্টিক দিয়ে সব পরে নিয়েছি, পরে নিয়েছি, এখন চলো যাই ওখানে, যাওয়া যাক। এই যে একা বসে আছে রাজা,
দেখো কি দারুন ঘড়িটা, রাগার কালেকশন খুব মানে আলাদা আলাদা করে সুন্দর, খুব সুন্দর। রাইতের উপরে ভরসাতেই আছি আমি, খুব ভালো হচ্ছে না বলো। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন অবধি খুব ভালো থাকো। কেমন খেয়েছো? ও ভালো গেছে, খুব খুবই ভালো, খুবই ভালো। দেখো এই পাড়াটা সবাই মানুষ ভালো, তো পাড়ার যে কোনো অনুষ্ঠানে যারাই ডেকেছে তাদের অনুষ্ঠানে গেছি আর খুব ভালো গেছি, খুব ভালো হয়েছে, সব সব ভালো হয়েছে, আর এই পাড়া সব ভালোই হয়। চলো টাটা টাটা টাটা, গুড নাইট। আচ্ছা মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আমার আর এখানে শেষ করা হলো না ব্লগটা, হ্যাঁ বলতাম। Merry Christmas. Merry Christmas. Ta-da. Ta-da.